স্বাস্থ্য ভবনের সামনে রাতভর অবস্থানে জুনিয়র চিকিৎসকরা, আর তাদের পাশে এসে দাঁড়ালেন সহ নাগরিকরা। আন্দোলনকারীদের জন্য রাতের খাবার এলো শহরের বিভিন্ন প্রান্ত থেকে, মুকুন্দপুর, যাদবপুর, SSKM সহ বিভিন্ন জায়গা থেকে এলো তাদের জন্য রাতের খাবার। কেউ আনলেন খিচুড়ি, কেউ আনলেন রুটি সহ অন্যান্য খাবার। একাধিক দাবি দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের এই আন্দোলন চলবে বলে তারা জানিয়ে দিয়েছেন। আজ রাতভর অবস্থান করছেন তারা স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে। আজ বুধবার সারাটা দিনে যদি তাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রেও তারা আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু তার আগে যে রাতভর কর্মসূচি তারা দিয়েছেন আন্দোলনের, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন সহ নাগরিকরা। শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য এলো খাবার। আমরা SSKM এর PGT, আমরা আমাদের PGT হোস্টেলের ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসলাম। এলাম যতজন এখানে না খেয়ে রাত্রে সারা রাত আন্দোলনে বসে আছে তাদের জন্য। সমস্ত মেডিকেল কলেজ বাদ দিয়েও যেহেতু সমস্ত সাধারণ মানুষ আছে, তারা জল খাবার সমস্ত কিছু নিয়ে আসছে। এটা সাধারণ মানুষের ভালোবাসা, এটা মানে অন্য আর কিছু নয়, এটা জাস্ট ভালোবাসার টানে, ইমোশনের টানে আনছে। সকাল থেকে আমাদের ক্যাম্পাসে, এখানে সল্টলেক ক্যাম্পাস কাছে, ওখানে রান্নাবান্না করা হচ্ছে। আমরা যাদবপুর ক্যাম্পাসের লোকজন এসেছি এখানে খাবার সবাইকে বিতরণ করার জন্য, ডক্টরসদের হেল্প করার জন্য। উই আর হিয়ার ফর আ গুড কজ। আমরা যথাসম্ভব আমাদের চেষ্টা করছি আমরা পাশে দাঁড়ানোর, অ্যান্ড যদি আমাদের কোনো এরকম প্রবলেম হতো আমরাও এক্সপেক্ট করতাম সবাই আমাদের পাশে দাঁড়াবে, তো আমরাও চেষ্টা করছি সবাইকার পাশে দাঁড়ানোর। এই আন্দোলনটা যেন থেমে না যায়, যেভাবে আন্দোলন চলছে ডেফিনেটলি জানে খুবই একটা মানে এরকম একটা পরিস্থিতিতে এরকমটা প্রতিবাদটা হওয়াই উচিত। আমার মনে হয় যে মানুষের আরও বেশিভাবে প্রতিবাদ হওয়া উচিত, এবং মানে সামনেই দুর্গাপুজো আসছে, আমার মনে হয় যে দুর্গাপুজোতেও, দুর্গাপুজোর সময়ে এবারে অনেক পুজোর থিম অভয়া হতে চলেছে, তিলোত্তমা হতে চলেছে, তো সেদিকে তো আমাদের নজর থাকবে। এই আন্দোলন আপনি যতদূর দেখবেন সময় আসছে আরও মানুষ যোগ দিচ্ছে, আমাদের আরও বন্ধুরা আসছে, আমরা রয়েছি, আমরা আছি আজকে সারা রাত এখানে, যতদিন থাকতে হয় আমরা থাকছি, আমরা রাজপথেই আছি। আপনারা শুনলেন জুনিয়র চিকিৎসকরা বলছেন যে এই আন্দোলনে আমরা আছি, আমরা রাজপথেই আছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি, সুদীপ্ত আচার্য এবং পুরুষোত্তম পণ্ডিত। সুদীপ্ত, জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট বলে দিয়েছেন যে আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে, অর্থাৎ আজ বুধবার সারাটা দিন ধরে আন্দোলন চলার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিয়েই তারা এসেছেন। একদমই দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে এসেছে, এবং সেই ছবি কিন্তু আমার সহকর্মী শান্তনু দত্ত দেখাচ্ছে। এখন প্রায় 1:45, 1:10 বাজে, এই সময়েও কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে যে ঘটনা নিয়ে এই আন্দোলনের সূত্রপাত, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের যে সহনাগরিককে আমরা হারিয়েছি আজ থেকে 1 মাস 1 দিন আগে, তার বাবা মা এবং আত্মীয়রা, তারা কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনের সংহতি জানাতে এসেছিলেন। আমরা জানি যে তাদের 5 দফা দাবি ছিল, এবং তারপর আজকে কিন্তু তারা স্বাস্থ্য সচিব সহ আরও স্বাস্থ্য দপ্তরের 2 কর্তার অপসারণ তারা দাবি করেছেন, এবং যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে নিয়ে যেতে একাট্টা হয়েছেন। শুধু কিন্তু যে চিকিৎসকরা রয়েছেন তা না, তার পাশাপাশি সাধারণ মানুষ, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানকার যারা ডাক্তার রয়েছেন তাদের কাছে সংহতি জানানোর জন্য কিন্তু তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তাদের যেটা বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না কিন্তু এই যে চিকিৎসকের মৃত্যু হয়েছে এই ব্যাপারে ঠিকমতো তদন্ত করে, সঠিক তদন্ত করে এই ব্যাপারে বিচার করা হবে, ওনারা বিচার চাইছেন, এবং বিচারের দাবিতেই কিন্তু তারা রাস্তায় রয়েছেন। এবং তার পাশাপাশি তারা আরও 5 দফা দাবি জানিয়েছেন, এবং তার মধ্যে একটা নতুন দাবি আজকে কিন্তু ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য দপ্তরের আরও 3 কর্তাকে অপসারণ করতে হবে। এবং সেই জন্যই কিন্তু আজকে দুপুরে করুণাময়ী থেকে বিশাল মিছিল নিয়ে এই জুনিয়র ডাক্তাররা এসছেন স্বাস্থ্য দপ্তরের সামনে, এবং তারপর কিন্তু সন্ধ্যের পরে কিন্তু জানা যায় নবান্নর তরফ থেকে নবান্নে তাদের সঙ্গে দেখা করার একটা প্রস্তাব পাঠানো হয়েছে, যদিও সেই প্রস্তাব জুনিয়র ডাক্তাররা প্রত্যাখ্যান করেছেন। কারণ তারা যেটা বলেছেন যে এই যে প্রস্তাব তাদের সঙ্গে দেখা
দেখা করার বা আলোচনার সরকারের তরফ থেকে, সেই প্রস্তাব কিন্তু পাঠিয়েছেন, মেল করেছেন স্বাস্থ্য সচিব, এবং যে স্বাস্থ্য সচিবের অপসারণ তারা দাবি করছেন তিনি মেল করে তাদের নবান্নে ডাকছেন। যদিও নবান্নে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য 7:30 অবধি অপেক্ষা করেছেন, কিন্তু যেটা বলা হচ্ছে আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে, তারা সম্মানজনক প্রস্তাব পেলে সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী, তারা কাজে ফিরতে আগ্রহী।